সুনিতা ফাউন্ডেশন এবং আমার একটি নিজের সোসাইটি চলে আসানসোল বানপুর বৃহন্নল ওয়েলফেয়ার সোসাইটি সবার পক্ষ থেকে এখানে উপস্থিত ব্যক্তিদের আমার সাদর প্রণাম এবং অভিনন্দন তারা এখানে এসেছেন আমার ডাকে সাড়া দিয়েছেন তারাও আমাকে খুব ভালোবাসেন আমিও তাদের ভালোবাসি এই ফাউন্ডেশন খালি আমার নয় আমি কর্ণধার নয় বানপুরবাসী প্রত্যেকটা মানুষ এই ফাউন্ডেশনের কর্ণধার কারণ জনগণ আমাকে চালায় আমি জনগণের সাথে চলতে ভালোবাসি আমি একজন বৃহন্নলা আমার কাজ লোকের বাড়িতে নবজাতক শিশু হয় তার প্রাপ্য নেওয়া বা কারোর বাড়িতে বিয়ে হয় শুভ কাজে আমাকে ডাকা হয় আমি একজন মঙ্গলামুখী মঙ্গল কাজে যেতে ভালোবাসি অতএব এই এই সোসাইটিটা মোটেই আমার নয় এখানকার জনগণের যে জনগণ আমাকে চালায় বা এখানে যে উপস্থিত আছেন শ্রী আইকনিক ফাউন্ডেশনের কর্ণধার এরা সবাই নিয়ে আমাকে চলেন এদের সঙ্গে চলতে ভালো লাগে সবাই আমাকে ভালোবাসেন সবাই আমাকে কটু চোখে বা সমাজে পিছিয়ে পড়া কোণে ঠাসা মানুষ মনে করেন না এর জন্য আমি খুব গর্বিত বোধ করি আজকে এই বিষ্ণু বা এখানে পাড়ার ছেলেরা মিলে আমার নামে একটা ফাউন্ডেশন শুরু করেছেন সুনিতা হ্যাপি ফাউন্ডেশন আমি চাইবো এখানকার মানুষ যেন এই ফাউন্ডেশনের সাথে থাকে আর নিশ্চয়ই যে কোনো প্রয়োজনে যে কোনো দরকারে আমাকে যখন ডাকবেন আমি তখন সাড়া দিব আমার জন্য কোনো দিন নেই কোনো রাত নেই কোনো সময় নেই আমি জানি আমি মানুষের স্বার্থে মানুষের সাথে চলতে থাক পারবো মানুষের সঙ্গে থাকতে পারবো এই বলে আমার ছোট্ট ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম ঠিক ধন্যবাদ দিদিকে মাসিকে এই বক্তব্য রাখার জন্য আমরাও তার সাথে আছি আমরাও তাকে এই ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানে কল্পনাবদ্ধ আছি আমরা আর বেশি দেরি করব না আমরা শুরু করে দিই দেওয়াটা जिसको नहीं मिला उसको फिर से আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি এখন অশোক দাকে আমরা দু একটা কথা তাকে বলতে বলবো সুনিতা হ্যাপি ফাউন্ডেশন পক্ষে না আমার খুব ভালো লাগলো এটা আমারই পাড়া বাড়ি আমার এখানে যে সুনিতা হ্যাপি ফাউন্ডেশন আজকেই আমাদের এলাকার বাচ্চা পড়ুয়াদের ছেলেমেয়েদের বই খাতা দিয়েছে এবং এনারা আজকেই পথ চলা শুরু করলেন এবং আগামী দিনে সে বাচ্চা হোক বৃদ্ধ বৃদ্ধা হোক সমাজে যারই প্রয়োজনীয়তা আছে তারা তাদের সাধ্যমতো তাদের পাশে দাঁড়াবেন এবং খুব ভালো লাগলো যে দিদিকে আমরা দেখি সমাজের বিভিন্ন স্তরের হয়ে তারা কাজ করেন একটা চ্যালেঞ্জকে নিয়ে তো আগামী দিনে সুনিতা হ্যাপি ফাউন্ডেশনের পথ চলা আরও সুদৃঢ় হোক এবং মানুষের পাশে তারা দাঁড়াক এটাই ঈশ্বরের কাছে কামনা করি ধন্যবাদ ধন্যবাদ দাদাকে আমাদের মধ্যে মূল্যবান বক্তব্য রাখার জন্য আমরা এখন আমাদের মধ্যে পেয়ে গেছি বিশিষ্ট সমাজসেবী মিস্টার ইউনিভার্সকে বুবাইদা আমাদের উনি আমাদের ফাউন্ডেশন সম্পর্কে দু এক কথা রাখতে চাইছেন আজ ফার্স্ট টাইম আমার এই সুনিতা হ্যাপি ফাউন্ডেশনে এসে ভালো উদ্যোগ দেখেছি খুব সুন্দর করে প্রোগ্রামটা হয়েছে আর অ্যাকচুয়ালি প্রোগ্রাম অনেক কিছুই হয় কিন্তু বাচ্চাদের প্রোগ্রামটা খুব কম দেখা যায় এই সুনিতা দি তারপর এখানকার যারা কার্যকর্তা বিষ্ণু হ্যাঁ দেবু এত ভালো করে যে প্রোগ্রামটা করলো বাচ্চাদের নিয়ে খুব ভালো লাগছে আমরা এই ফাউন্ডেশনের সাথে আমরাও
থাকতে চাইছি এত ভালো প্রোগ্রাম দেখে। আরও কোনো নেক্সট টাইমে কোনো প্রোগ্রাম হলে আমরাও এর সাথে সহযোগিতা করবো, যেন প্রোগ্রামগুলো আরও ভালো করে হোক, আরও ভালো ভালো উদ্যোগ নিয়ে করা হোক, এটা নিয়ে বলতে আসছি। ধন্যবাদ, ধন্যবাদ বুবাই।